উত্তরবঙ্গের সবচেয়ে বেশি উচ্চতার কালীমূর্তি বুলবুল চণ্ডী কালীর মাথায় এবার শোভা পাবে 12 ফুট উচ্চতার মুকুট। মালদার হবিপুর ব্লকের বুলবুল চণ্ডী সার্বজনীন বাজার কালীমায়ের পুজো এবছর 76তম বর্ষে পদার্পণ করছে। আর এই কালীপুজো উপলক্ষে 13 দিন ধরে মেলাও বসে, যা এবারও দেখা যাবে। এই মায়ের মূর্তির নিচে কোনো চাকা লাগানো থাকে না, বড় ও শক্তিশালী কাঠামোর ওপর প্রতিমা বানানো হয়। আজ থেকে 76 বছর আগে 5 বন্ধু মিলে বুলবুল চণ্ডীতে কালীপুজোর আয়োজন করেছিলেন। একরকম জেদের বশবর্তী হয়েই পুজো শুরু করেছিলেন তারা। আর আজ সমগ্র পশ্চিমবঙ্গে এই পুজোর নাম ডাক বেড়ে গিয়েছে। প্রথম পুজো উপলক্ষে মূর্তির উচ্চতা ছিল সোয়া হাতের মতো। কথায় আছে, মায়ের পুজোর জোগাড় মা নিজেই করে থাকেন। এই পুজোর ক্ষেত্রেও ঠিক তেমনই ঘটে থাকে। আর প্রত্যেক বছরই পুজোর আড়ম্বরের সাথে বাড়তে থাকে প্রতিমার আকার। একসময় এখানকার প্রতিমার উচ্চতা রাখা হয়েছিল 48 ফুট, তবে পরে স্থায়ী মন্দির হওয়ার ফলে সেই উচ্চতা কমে দাঁড়ায় 42 ফুটে। বংশ পরম্পরায় 3 পুরুষ ধরে এই পুজোর প্রতিমা গড়ে আসছেন স্থানীয় পাল পরিবার। আর মৃৎশিল্পী ভেলুচরণ পাল প্রায় 52 বছর ধরে প্রতিমা তৈরি করে আসছেন। প্রতিমা তৈরি করতে লেগেছে 100টি বাঁশ, 1 কুইন্টাল দড়ি ও পেরেক। বিভিন্ন জায়গা থেকে লক্ষাধিক মানুষের ভিড় হয়। তবে এবছরও এই দেবীর মাথায় শোভা পাবে 12 ফুট উচ্চতার একটি সুদৃশ্য মুকুট। সেটি পুরোদস্তুর মতে তৈরি হচ্ছে শিল্পীদের হাত ধরে। তবে প্রত্যেক বছর বুলবুল চণ্ডী কালীমাতার পুজোয় অসংখ্য ভক্ত এসে থাকেন, ফলে পুজো কমিটির আশা এবারও তার অন্যথা হবে না। রাজ্যের ভেতর কালীপুজোর সময়ে পুজোকে ঘিরে টানা 13 দিন ধরে মেলাও চলে এখানে, যা সেভাবে আর কোথাও চোখে পড়ে না বলেই অনেকের অভিমত। তাছাড়া এই পুজোর জন্য এখানকার মানুষজন 1টি বছর ধরে মুখিয়ে থাকেন, ফলে পুজোর সময় চলে আসায় দারুণ ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে এখানে। কম তো ব্যাপার নয় 42 ফুট উচ্চতার প্রতিমা। ওই প্রতিমা তৈরি করতেও যথেষ্ট সময় লাগছে শিল্পীদের। তবে ওই প্রতিমার এখন একেবারে শেষ পর্বের কাজ চলছে। আবহাওয়া এবার ভালোই আছে, আর মেলার জন্য যথেষ্ট ব্যস্ততা চলছে বিভিন্ন দোকান লাগানোর ব্যাপারে। এদিকে এবছর মায়ের মাথায় শোভা পাবে 12 ফুট উচ্চতার মুকুট, যা সত্যি অভিনব উদ্যোগ বলেই মনে করছেন অনেকে। এত উচ্চতার প্রতিমাই এখানকার মূল আকর্ষণ। একটা কথা বলতেই হয়, পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি উচ্চতার কালী প্রতিমা হয়ে থাকে বীরভূমে, তা এই জেলার পুরন্দরপুর গ্রামে। এখানে মায়ের মূর্তি 50 ফুট উচ্চতার। নেই কোনো থিমের জাঁকজমক, নেই কোনো বিশেষ প্যান্ডেলের ব্যাপার, তবুও হাজার হাজার মানুষ এখানে ভিড় করে থাকেন। এই পুজো কমিটির লোকজনদের কাছ থেকে জানা গেছে, 1940 সালে পুরন্দরপুর বান্ধব সমিতির প্রতিষ্ঠা হয়, আর ওই কমিটির পক্ষ থেকে কালী পুজো করার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে কোনো ধরনের আধ্যাত্মিক কারণ ছাড়াই এখানে কালী পুজো হয়ে থাকছে। এই ক্লাবের 75 বছর পূর্তি উপলক্ষে 2015 সালে 75 ফুট উচ্চতার প্রতিমা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু পরে ক্লাব কর্তৃপক্ষ তাদের সেই সিদ্ধান্ত বদল করে প্রতিমার উচ্চতা 71 ফুট করেছিলেন। আর এবার তো এখানকার পুজো 85 বছরে পদার্পণ করেছে। যাই হোক, তারপর থেকে প্রতিমার উচ্চতা 50 ফুট হয়ে থাকছে। অন্যদিকে মালদা জেলার বুলবুল চণ্ডী কালীমায়ের প্রতিমার উচ্চতা 42 ফুট, যা কিনা রাজ্যের ভেতর উচ্চতার দিক থেকে দ্বিতীয়। তবে এখানকার পুজো উপলক্ষে যে 13 দিন ধরে মেলা বসে থাকে সেটাও তো কম নয়। বৈশিষ্ট্যের দিক থেকে এই মেলার গুরুত্ব যে যথেষ্ট সেটা এখানকার মানুষজন বিলক্ষণ জানেন। এতে যে সব রোলেক্সের উপরে কাজ, প্লাইউড, প্লাইউডের উপরে থার্মোকল, থার্মোকলের উপরে রোলেক্স, এই রোলেক্স গুলো আগে যেমন পাওয়া যেত 300 টাকা 400 টাকা কিলো, এখন 1000 টাকার উপরে, খরচাটা অনেক বেড়ে গেছে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল, আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি, আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে জলপাইগুড়ি, এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পূজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়, তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোসিয়ারি, কলকাতা।